জি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেপসি কোকা কলা এসব বস্তু পান করা যাবে কিনা প্রিয় ভাইরা আমার আমি বলি আপনাদেরকে পেপসি কোকাকলা সেভেন আপ টাইগার বলেন স্পিড বলেন এই সমস্ত বস্তু পান করা থেকে বিরত থাকবেন কেননা এ সমস্ত বস্তুতে প্রচুর পরিমাণে অ্যালকোহল মিশ্রিত থাকে অনেক আলেমে আবার ফতুয়া দিয়েছে যে বলেছে যে এ সমস্ত বস্তু খেলে যেহেতু নেশা হয় না অতএব জায়েস বাইরা আমার খুব ভালো করে বসবেন এই সমস্ত বস্তু খেলে আপনার নেশা হয় না এ কথা আমিও বলি কিন্তু নেশা না হলেই এটা আপনার জন্য হালাল নয় কেননা এই সমস্ত বস্তু খেলে আপনার শরীরের জন্য অনেক ক্ষতি হবে অথচ নিজের ক্ষতি করা হারাম ইসলাম হারাম করেছে যেই জিনিসটা বক্ষণ করলে আপনার শরীরের হারাম হবে আপনার দেহের জন্য হারাম হবে ওই বস্তুটা হারাম কাজেই এই সমস্ত পেপসি কোকাগালা সেভেন আপ এ সমস্ত বস্তু খাওয়া থেকে বিরত থাকবেন না খেলে আর কি হবে একজন ইমানদার ব্যক্তি তো এটাই মনে করবে যে পেপসি কোকাগলা না খেলে কি হবে আমি ব্যক্তিগতভাবে এক সময়ে খেতাম যখন জানতে পারলাম যে এসব বস্তুতে অ্যালকোহল মিশ্রিত হয় তখন আল্লাহর উপর বর্ষা করে এসব খাওয়া ছেড়ে দিলাম কি হয়েছে চলতেছি তো অনেক বছর ধরে খাই না কী হয়েছে তো আপনারা যারা শুনছেন আপনারাও যদি ছেড়ে দেন আপনার তেমন কিছু ক্ষতি হবে না বরং আপনার উপকার হবে কাজেই প্রিয় ভাইয়েরা আমার বল বুঝবেন না পেপসি সেভেন আপ কোকাকোলা এ সমস্ত বস্তু খাওয়া থেকে বিরত থাকবেন আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক আল্লাহ মামিন